একজন নায়িকা সারা জীবন অভিনয় করার পর শেষ বয়সে এসে আল্লাহর কাছে তওবা করলো এবং তার পূর্বে অভিনয়গুলো ডিলিট করার অনুরোধ করে শেষ বয়সে এসে তওবা করলে তওবা কবুল হবে, নিশ্চয়ই হবে, 100 ভাগ হবে। তোমার পাপের স্টেপ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আসমান পর্যন্ত, আল্লাহ বলেন ভাবে জাতি হবে জালালি, আমি খোদার ইজ্জতের কসম, খোদাইয়ের কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম, তুমি যদি তওবা করো ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। নায়িকা সারা জীবন, এই যে ওমর ইসলাম গ্রহণ আগে জীবন ইসলামের উর্ধে লাডি, বড় লাডি আছে না ওমরে, মুসলমান করে হিডিন্ডা লাডি, সারা বিশ্বে হজের খরচ কম কিন্তু বাংলাদেশে বেশি, সেই কারণে যদি হজ না করি সমস্যা হবে কি ভাই? আপনি আপনার চেষ্টা করেন, টাকাও জমা দিছে কিন্তু এখন দেখা যায় যা জমা দিছে তার 1.5 গুণে হয় না, 1.5 গুণ সোজা ডাবল না ডাবলের। তবে এই যে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ওখানে আরেকটা মুসলিম দেশ আছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে জেদ্দার দূরত্ব, জেদ্দুর বাংলাদেশ থেকে জেদ্দার দূরত্ব তার চেয়ে আরো প্রায় 100 কিলোমিটার কম, কিন্তু ইন্দোনেশিয়া থেকে বিমান ভাড়া যত বাংলাদেশে থেকে বিমান ভাড়া তার 2.5 গুণ। ব্যাখ্যান দিয়ে এটা করে গুতাইছি, অন হজ এটা যা হেটা করে গুতা দি গেরেট, গুতা দি গেরেট ভাই, 4 বার সময় বাড়াইছে 4 বার, কিন্তু যেটা জমা দিছে এইটা এত হয় না, আরো এতগুন জমা দেন লাগে ভাই, কয়জনে পারছে? এরপরে আসেন ভারত থেকে জেদ্দার ভাড়া জেদ্দুর, দুবাই ভাড়া জেদ্দুর, লন্ডন আমেরিকার ভাড়া জেদ্দুর, প্রত্যেকটা রুটে বাংলাদেশের ভাড়া তার 2.5 গুণ, 2.5 গুণ ভাই, শোষণেরও তো একটা এগিনাই কইতাম গেলে কেউ আছে মানুষ বালানো, বুঝছেন তো, বুঝছেন তো? কবর জিয়ারত কি কবরবাসী বুঝতে পারেন? কোন কোন বর্ণনে আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে আপনি কবরের পাশে যাবেন, মুর্দার রূহ আপনাকে দেখতে পায় এবং সালামের জবাব দেয়। প্রথম দিকে নবী মহিলাদেরকে নিষেধ করেছে তোমরা কবর জিয়ারতে যাইও না, আর প্রথম দিকে নবীজি বলেছেন কবর জিয়ারত না করা ভালো, পরে যখন দেখছে না মানুষের দিকে সত্য হইল রক্তের একটা টান, তখন নবীর অনুমতি দিছে, ওই মহিলাদেরকে অনুমতি দিছে যেই মহিলারা কবরের ওখানে গিয়ে চিল্লা চিল্লি করবে না, নিজকে তাদের জন্য মহিলা হলেও জায়েজ, স্বামীর অনুপস্থিতি স্ত্রী পরকিয়া করলে বিবাহ বহাল থাকবে কি? ওই জেতার স্ত্রী হেতারটা ঠিক আছে কি, স্বামী বিদেশে হেতার বিয়ে ঠিক আছে, স্বামী স্ত্রীও ঠিক আছে, জেতার লগে সরি গেছে কাহুজের কোর্টও বিয়ে হয়েছে আর কাছে কয় আমি আগের স্বামী তালাক দিছি রে কাহিটা তো জানি না, এরম ওইটি আছে সব। তাই যে আপনারা একটু ব্যাপারটা যদি চিন্তা করেন 1-2 কথায় বুঝে যাবেন, বেশি কথা দরকার নেই, এই ঘরে যত সন্তান হবে যার ভাগে সরি গেছে আমি এগুলো সব জানবা, ফলে তো জেনা এই জেনারেশন বড় হইলে এরা আবার বিয়া করলে এদের ঘরে যে সন্তান হইব বেগুন জারুয়ার হুদ জারুয়া, তাহলে জারুয়ায় দেশ ভরে যাচ্ছে, জারুয়ায় দেশ ভরে যাচ্ছে। স্বামীর মৃত্যুর পর স্ত্রীর নাকফুল চুড়ি কানের দুল খুলে ফেলতে হয়, কে কইছে? তোবা তোবা, খুলে ফেলতে হয় না, এগুলো সে নর্মালি ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। কোনো কোনো বিশেষজ্ঞের মতে যে বর স্বামী মারা গেছে বউটা যদি জোয়ান হয় তাগড়া হয় আকর্ষণীয় হয় তাহলে এই সাজগোজগুলা সে না করলে এটাই তার নিরাপত্তার জন্য ভালো। আর বুড়ি হইলে এটা হিসেয়ার লাগি লাভ কি,
স্বামী প্রায় বলেন তালাক দিব, এতে কি তালাক হবে? দিসি কইলে হইব, দিব কইলে নামাজের মধ্যে মোবাইল বেজে উঠলে সাইলেন্ট করা যাবে? হ্যাঁ, এক হাতে করা যাবে, দুই হাত ব্যবহার করা যাবে না, এক হাতে। দুই হাত করলে আমলে কাসির হয়ে যাবে। নামাজ মুয়াজ্জিনে একামত শেষ করিয়ে কয় মোবাইল ফোন বন্ধ করুন, ওর হাতে হিয়ারারা বন্ধ করে না। বিয়ের বাজার কি, বিয়ের বাজার কি মোহরানা থেকে কাটা যাবে? ভাই বিয়ের বাজার মোহরানা থেকে কেমনে কাটবেন? সামনে কন মোহরানা ভিন্ন জিনিস, বিয়াতে আপনি খাওয়াবেন, লাইবেন, বকশিস দিবেন, যা করে এটা আরেকটা জিনিস, অনেকটা দিয়ে আরেকটা আপনি কেমনে কাটবেন? দুইটা দুই বাজেট, দুই ভাগে দুই ভিন্ন। মোহরানা এটা পারফেক্ট, এটার ব্যাপারে কোনো কনসেশন কনসিডারেশন নাই, যা বলবে তা দেওয়া, নিঃশ্বাস থাকা পর্যন্ত দেওয়া ফরজ। যদি না দি মরি যায় হাসরের মাঠে, আল্লাহ কিবা আগে মোহরানা টে আগুন দে, ইয়ার হরে কথা। হিজবুত তাওহীদ আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, এই ব্যাপারে কিছু বলেন, বেহতারা তো কইবে, আসলে আলেম বলে কথা নয়, মুসলিম ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আলেমুন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আলেম। আলেম নি কইছে না মুসলিমুন কইছে? জোরে কর, জোরে কর। তাহলে আলেম কইলে হইতো না, মরার আগে কি হও? মুসলমান হও, ঠিক কিনা বলেন? এখন আমি বলছি, যারা দিন কায়েমের আন্দোলন করে তারা এটা ঘোষণা দেয়, তাদের বই পুস্তক আছে, লিফলেট আছে, এইভাবে আমরা দিনের দাওয়াত দিই, আপনারা আসেন দিনের কাজে সহযোগিতা করেন, ঠিক নিজের কর। বছরে কয়েকবার তারা বৈতুল মোকারমে মিছিল করে, মিটিং করে, ঢাকার রাজপথে মিছিল করে, আল্লাহর আইন চাই কয় না, আল্লাহর আইন চাই। আরে ভাই কোন না, একবার কইলেও তো হাসরুদ্দিন কোন আন্দি বাঁচতেন না, হাইল তো যে এইটা দিয়ে আল্লাহ বাসাই দিব, নাকি জালেমের শাসন চাই, শোষকের শাসন চাই? শাসক যদি সৎ হয় জীবনের সব জায়গায় বরকত হয়, আল্লাহর রহমত এসে যায়, আর শাসক যদি অসৎ চরিত্রের হয়, আর নাসু আলা দীনে মুলুকিহিম, তাহলে প্রজারা অসৎ চরিত্রের হয়ে যায়। সুতরাং যারা এই যে হিজবুত তাওহীদ বলেন, জেএমবি জেএমবি একদিন একই টাইমে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলাতে বোমা ফুটেছিল, জেএমবি, তারা কি কোনোদিন বৈতুল মোকারমে, তারা কি কোনোদিন বৈতুল মোকারমে কোনো মিছিল করেছে, ঢাকাতে করেছে? কিন্তু যারা এই জামাত বলেন, হেফাজত বলেন, অন্যান্য ইসলামী দল, তারা মিছিল করে, তাহলে যারা জমিনের উর্ফে আছে, ঘোষণা দিয়ে ইসলাম কায়েমের কথা বলে, নবী ঘোষণা দিছে ইসলাম ইসলাম, আর যেগুলো ইসলামের কথা ঘোষণা দেয় না, তলে 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 বিটে থাই বিটুরিয়া গুতা মারে, এটা জঙ্গিবাদ, এটা হারাম, এটা নাজায়েয, কুফরি। কিরে শেষ হয় নানি, বিয়ে না করলে জিনার আশঙ্কা, অথচ আমি ছাত্র, করণীয় কি? কিরে তোর আমির হামজা এত দফায় কা, তোর যখন সময় হইব, তোর যখন সময় হইব, বিয়ের একটা বয়স আছে তো, অন এই সময় বয়সের আগে যদি তুমি বিয়া করো, তাহলে তোমার আমও যাইব, সালাও যাইব, সংসারও যাইব, কোনো কিছু শৃঙ্খলা হবে না। নবী হাদিসে বলেছেন, উতলুবুলের মা আউলাদান, প্রথমে এলিম শিখো, বিদ্যা শিখো, সুম্মা ইসমাইল মালা, বিদ্যা শিখার পরে পয়সা, ইসমাইল মালা, মাল ছিনেন নিও, টাকা পয়সা কামাই করো, আগে শিক্ষা গ্রহণ করো, তারপরে টাকা পয়সা কামাই করো, সুম্মা তাতা জাওয়াজ, তারপরে বিয়া করো। অন লেয়া হল শিখলেন না, টেয়া হইস কামাই করতেন, হেললেন না, বউ ঘরো আনি উঠেছেন, বউ কার ইটা লাগবে, হইটা লাগবে, কার ফলুস মাফি, ফলুস মাফি, ফলুস মাফি, বুঝছেন নি সদিক কথা, পয়সা নাই, পয়সা নাই, ভাই একদিন দুই দিন তিন দিন সাত দিন দিন কইব, ও জারুয়া ও করিয়া তোর কোয়ালো মুতি রে, যাই যাই যাই, খবরদার। বৈশাখী ভাতা গ্রহণ করা কি জায়েজ?
এটা কোনো হাদিসে নাই, কোরআনে নাই, ইসলামের ইতিহাসে যে আমি পাই নাই। কিন্তু ভাই আজকাল গায়ে হলুদ, এটা কোনো কিতাবে আসেনি, সেই কালচে গায়ে হলুদ সব মুসলমান হিন্দুদের কালচার, মুসলমানে গায়ে হলুদ দেয় কিরে ভাই? তোকে দা দিয়ে বোধহয় গায়ে হলুদ দিছিল, তোকে না নিয়ে বোধহয় দিছিল, হেঁটি করে আবার আমি হিরেই দিছে, গায়ে হলুদ দাও না দঙ্গ বউ তোমরা লই যাও, হিরেই দিছে গায়ে হলুদ দেন হিরেই দেন। কিন্তু আজকাল গায়ে হলুদ দেয়, পুঁজ দেয়, রং দেয়, ইয়া দেয়, তারও কয়েকদিন রানি হিরেই দি যায়, হিরেই দি যায় মাল পশা দেব দেবিয়া। কোনো 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 কারণে গোসল ফরজ হলে যদি কোনো অঙ্গ কাঁচা গেলে পানি লাগাতে না পারলে কীভাবে গোসল করবো? মুছে করবেন, মুছে করবেন। আমার একটি ছেলে মারা গেছে, এখন তার নামটি আমার আমার অন্য আরেকটি ছেলের নাম রাখতে পারবো কি? না রাখলে ভালো, যে ছেলেটা মারা গেছে হাসুরি দিন আল্লাহ তার নাম ধরেই ডাক দিব। ও নাম যদি যে তার আরোগ্যার নাম হিটা রাম, তাহলে হিগারে কোন নাম ধরেই ডাক দিব। তাহাজ্জুদ নামাজ কত রাখাত পড়বো? জিদ্দুর হারেন আমিনা লাইলে ফাতাহাজ্জাত বিহি না ফেলা তাল্লাক নফল, দুই টাকার দরি বিশ টাকা, বিশ টাকার নাও চল্লিশ টাকা, সত্তর টাকা, যত গুড় তত মিষ্টি। আসেন, এক নারী অন্য নারীর সংসার ভাঙ্গার চেষ্টা করেন, এটা কি ধরনের গুণা? আকবরুল কাবায়ের কবিরা দি গ্রেট, আজকাল তো সংসার ভাঙ্গার চেষ্টা করে না, ভাগ নেওয়ার চেষ্টা করে, আরেক নারীরে সরাইয়া সরাইতে না পারলে তার অবর্তমানে অজান্তে মার্কেটে দাওয়াত দেয়, হোটেলে দাওয়াত দেয়, দিহে আনা লাল লাপ্পা হারে টপ্পা। গায়ে হলুদের অনুষ্ঠানে না গেলে আত্মীয়তা ছিন্ন হবে কি? এটা আগে কই আলাইছি, অনুষ্ঠানটাই তো না যায়, আপনি যাইবেন কি? আত্মীয়তার খাতা কি নেই? খবরদার, গায়ে হলুদের মধ্যে আমরা নাই। কোনো বিয়েতে যদি কয় গায়ে হলুদ দিও, আপনি কইবেন বলে আমি এটার মধ্যে